হাই বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি। মাই আশা করি আপনারা সব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন রামরাম একটু মাংস, হ্যাঁ, রাত্রেবেলা সব ম্যারিনেট করিয়া রাখছি। ব্রেকফাস্ট ম্যাগি উগি একটা কিছু করা যাইব, চা খাইছি। টাইম ইজ 9 o'clock, সকাল সকাল। একটু বাইরে মু অফিসের কাজে এলিয়া, তাহলে মাংসটা রান্ধিয়ে গেলে ডাইল আছে করা, যদি দেরি হয় আইতে বা হে বা মাই আসে ওজন করবো বহুত কিছু। আজকের থেকে নতুন কাজের মানুষ অ্যাপয়েন্ট হইতো। আজকে আমার বাইরে একটা মিটিং আছে, বাচ্চারা সুইমিং ক্লাসে যাইতো। এখানে আমি এমন খাওয়াও কমপ্লেক্স রেডি করে রাখে দিছি। বাস তো টু মেনি থিংস আজকেও তো দেখি। এখন আমি স্নান করিয়া ঠাকুর কূপ দিয়া আমি রেডিটা ওই 9টা বাজে, আমার বাড়িতে বাড়িতে 10:30, কিন্তু রেডি করতে তো সত্যি রেডি করতেও টাইম লাগে যায়। ঠিক আছে, আমি রেডি উডি করি, আবার দেখাইব আপনার লগে। ঠিক আছে, বাইরে গেছি আমি, বাইরেতে একটু দেরি হয়েছে। চারিদিকে প্রচুর রামনবমীর সেলিব্রেশনের ফ্ল্যাগ লাগানি, আজকে যদিও একাদশী। আর কৌশিক স্যারের আমার মানে যে মিটিং স্পেসও, মিটিং শেষ হইব, তারপরে আমি আইবার সময় নিজে নিজে আই যাইব। ওটাও কইলাম যে বাইরেতে আমার লেট, মানে একদিনে সব ধরনের কাজ থাকলে যা হয়। তারপরে আমি কইছি আমি আর ক্যাব বুক করে যাইতাম না, একটু মানে সারিয়াও আইবার সময় আমি আইছি। জানি ক্যা বাত হ্যায়, জানি ক্যা বাত হ্যায়, জানি ক্যা বাত হ্যায়, জানি ক্যা বাত হ্যায়, নিন্দ নহি আতি বড়ি লম্বি রাত হ্যায়। অলমোস্ট আপনার লগে দেখাইছিল যাইবার সময়, এখন আমি অফিস থেকে আইবার সময় ওলা অটো বুক করে লইছিলাম, প্রচণ্ড ট্রাফিক আছিল। আর আমার অটোওয়ালাটা এমনও মানে কফাল, ভাগ্যক্রমে অটোওয়ালাটা একলা একলা দেখি মাথে হেরে একটু মাথার ধরা আছে মনে হয়। যাই হোক, মঙ্গল মতে ঠাকুর ঠাকুর ডাকিয়া যাতে হ্যাঁ আমার বাড়িতে পৌঁছাই দেয় এটারও চেষ্টা করাতে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ল্যাপটপে বন্ধ করছি না, ওখানে অল্প স্বল্প কাজ তো বাকি রয়েছে। আমি আইবার সময় বাড়ি ফিরতে ফিরতে 2:30 বাজি গেছিল, 2:30 আইয়া অল্প খাইছি, অফিসেও কিছু খাইছিলাম, পিৎজা খাইছিলাম, আর বাসা তাইয়া অল্প মাংস দিয়া ভাত খাইছি, একদম সামান্য। এটা করার পরে আমার বাকি কাজ যা করার আছে সব করছি, করার পরে তখন ইয়ে করলাম একটু চা খাইতাম, মাথাটা ধরে রয়েছে খালি। কেন আমার হালে হালে কিছুদিনে আমি দেখলাম যে আমার একটা নতুন বেমারি ধরছে, আমার মনে হয় এটা সাইনাস, মানে সবসময় একটা এখানেও নাই ফিস দিয়া ক্যাচ, ডাকটা কীরকম একটা বন্ধ বন্ধ ভাব। তাহলে একটু আমি গরম গরম চা খাইয়া নিজের একটু ঠিক করতাম, চা বয়াই দিছি, কাপ রেডি। সবটা করি আরও দেখুন খেতাইছে তোমার ভাত খাইয়া, বাসনটা অব্দি ধুইছি না, এখানে রয়েছে পরে ধুইব। এটা খেতাইছে তোমার, হ্যালো মাফি একটু হ্যালো কইছোস না, মাফি হ্যালো হওয়া মনে হইলে এখন আমার দুধ চা পুড়ি যাইব। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এখানেও একটা বক্সের মধ্যে দেখা হয়তো, আমি দেখাইবার চেষ্টা করি জিনিসটা, ক্যামেরাটা ঘুরাইয়া দেখাই। আচ্ছা, এটা হইল গিয়া মাখানা, মাখানাটারে একটু ঘি দিয়া আমি রোস্ট করে লাইছি, ঘি দিয়া রোস্ট করছি মাখানারে। আর গ্যাসটা সিম রাখছি, মাখানাটারে ঘি দিয়া রোস্ট করছি। আর দিছি এটার মধ্যে আমার হাতে চকলেট সস আছিল, কিছু নিউটেলা আছিল, সবটা যেটা একদম মানে বোতল খালি করার সময় যা নিচে পড়ি থাকে সবটির দিয়ে এরকম একটা মিক্স বানাইয়া রাখছি। তেলে দেখতে খুব সুন্দর লাগে, যেরকম খাইতেও তেমনও স্বাদ, আর ইট ইজ ভেরি হেলদি ফর কিডস। যদি দুধ দিয়া ভিজাইয়া দেন, অনেকটা সিরিয়াল উইচ ইজ এ হোম মেড সিরিয়াল বানাইয়া বাচ্চারা দিতে পারেন, খুবই ভাল লাগে খাইতে, খালি খালিও চাল লগে খাইতে খুব ভাল লাগে। সেম বানাইবা,
सेम बनाइबा बनाया खाइबा बाड़ीत साल लगे खुलम जो एक साइड स्नैक्स खूब भल लगे और बच्चारा लगे तो खूब ही भाला प्लीज बनाया खाइबा और हमारे जानाइबा हमारे जानाइन ना जानाइन किन्तु बनाया खाइबा आमी जानी आपनारा आर भल लागबो খেলগানা এটা একটা খুব সুন্দর রেসিপি আছে আমি হইছি হরিয়া এখন হয়তো আপনারা জানি না কিরকম নিবা আজকে এই জিনিসটা যদি সঞ্জীব কাপুরে হইতো বা বিকাশ গুপ্তায় হইতো বা রণবীর ব্রারে হইতো যেহেতু তারা মাস্টার শেফ অ্যাফিলিয়েটেড তারা যে কোনো রেসিপিও খুব হয়ে যায় ধুম দারাক্কা এখন কোনো সময় মা মাসি ছোট বোন মনে করিয়া যদি মনে করেন আমার এই টিপসটা নিতে উইচ ইজ ভেরি হেলদি অ্যান্ড ভেরি গুড সো আই উইল নেভার সে ট্রাই ইন ইউর ওন রিস্ক আই এম শিওর ইউ উইল লাভ ইট চাটা খাই শান্তিতে আর দেখা হইব একটু পরে আবার আইসি বাইরে বাইরে আইসি আজকে স্যাটারডে আমি জেনারেলি উইকলি ওয়ান্স অর টুয়াইস চিকেন কিনি আর চিকেন কিনি এটা মনে করেন সপ্তাহে দুই দিন হইলেও আমরা চলে যাই দুই তিন দিন তো চলেও বারবার বারবার গিয়া চিকেন কিনি না আমি সময় হয় না গতিকে এখন কষি গেছে ভিতরে আমি গাড়িতে বই রয়েছি বাইরের নাজারা দেখলাম আমি অ্যাকচুয়ালি মার লগে আমার শাশুড়ির লগে ভিডিও কলও আসলাম এর লিগা বাস আর গাড়িতে বই রয়েছি আর হে গেছে চিকেন আনা আমরা এখানোর লাইফস্টাইলটা এরকম উইকলি বা উইকেন্ডও বাজার হয়ে যায় যারা উইকডেসও ছুটি এরকমও বাজার আমরা এটা মনে হয় যে মানে ইটস মাচ মোর প্ল্যান্ড অ্যাকচুয়ালি আমরা মেশিন হয়ে গেছি এটাও আর কিচ্ছু নাই বারো মাসও সব সবজিও পাওয়া যায় সিজনাল সবজি বলে কোনো গল্প নাই এখানেও খেলেগেলে আমরা আমরা মানে আমরা অবধি জানতাম যে সিজনাল সবজি কেতা নেক্সট জেনারেশন খালি বইও পড়ছে পড়ব আর পরের যে হোয়াট ইজ সিজনাল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এর ফলে তারা আর কোনো আইডিয়া নেই কারণ বারো মাসও সব তা পাওয়া যায় আর নেক্সট জেনারেশনও ব্লেম করে লাভ নেই খেলে না উই ওয়ান্টেড আ স্মার্টার লাইফ উই ওয়ান্টেড আ বেটার লাইফ সো গড গিফটেড আস দ্যাট নাও উই হ্যাভ টু অ্যাকসেপ্ট অতি শিক্ষিত হয়েছি অতি শিক্ষিত হইয়া নতুন নতুন টেকনোলজি উই ইন্ট্রোডিউসড আর এখন সব ট্রাইড অ্যান্ড টেস্টেড না এখন ঠাকুরে কইছেন আমারে দেয়া তোমরা নতুন জিনিস চাইছো আমি দিছি এখন তোমরাও সাদা ইন্দুর ওই আগে এটা টেস্ট করবাই তা আমরা ওই রকম আর কি যাই হোক কখন বই রয়েছি কৌশি করে একটু খিদা লাগছে আগে গিয়ে একটু মোমো হয়ে খাইব আর আমি কুলচা কুলচা আই হ্যাভ টু বাই সাম কুলচা মডার্ন ব্রেডের কুলচাটা খুব ভালো আমি গত সপ্তাহ কুলচা পাইয়া আমি খুব খুশি হয়েছিলাম একটা দোকান থেকে আমি পাইছিলাম আমার এই কুলচাটা স্পেসিফিক্যালি খুব ভাল লাগে মডার্ন ব্রেডের কুলচা যারা খাইছেন না ট্রাই করবা এমনি কুলচা গরম বানাইতে বহু তামজাম এর লিগে আমি বানাই না মডার্ন ব্রেডের কুলচাটা কিনলাই আর ঘরের মধ্যে ছোলা বানাই লাই সো একটু পিন্ডি ছোলে টাইপস আমি বানাইছিলাম খুব খুব স্বাদ হয়েছিল খাইতে বাসতে আজকে দেখি আবার যদি কুলচা থাকে তো উইল পিক সামথিং আর গরমের মধ্যে সরি গরমের মধ্যে কোনো সময় চিকেন বা যে কোনো সবজি উবজি থাকলে সকালে ইট ইজ ইজি টু গ্র্যাব যদিও আমি আটাউটা মাখিয়ে আইছি আর দেখি এখন কিতা করি আমরা ওখানে যেখানে দাঁড়াইছি নানি আমি এখন রাস্তার এই সাইডে দাঁড়াইছি তো মানে আমার বাড়িটা সিধা এইদিকে স্ট্রেট তো লেফট সাইডে আমার চিকেনের দোকান আর রাইট সাইডে দেখতে নাই ওই যে ওই সাইডটা যে দুইটা ইয়া দেখা যায় ওই সাইডের এখানেও একটা ছোট্ট রামকৃষ্ণ মঠ আছে হ্যাঁ কিন্তু এটার মধ্যে নানান লিগাল লিটিগেশন লাগিয়া এটা এখন বন্ধ মানে ঠাকুরের জায়গাটাও বাদ দিছে না কেস করার আর রাস্তাঘাট খুব ভিড় জাস্ট বিকজ ইটস এ উইকেন্ড সবাই সবার লাইফ প্ল্যান করেন আজকে শনিবার কালকে রবিবার টক করে আই যাব সোমবার তা আমি যখন গাড়িতে বই রয়েছি আমি কইলাম মোবাইলটা খুলিয়ে একটু কথা হোক কখন বাজার 1955 মানে 7:55 বাজার এখন যাই আগে আগে গেলে দেখা হইব কইসলাম আগে গেলে দেখা হইব আর এইভাবে দেখা করতাম পারছি না খেলিগানা এখন আমরা যাইলাম হসপিটাল আমার এক আমার আর কৌশিকের এক ভালো বান্ধবীর হাজব্যান্ডের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমরার সত্যিও মনটা এত খারাপ হয়ে গেছে খেলিগানা তাই খুব খুব ক্লোজ টু আওয়ার মানে ফ্যামিলি তা আমরা দেখার যাইলাম গিয়া দেখছি মোটামুটি আছে সুস্থ আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব তো বাস তার লিগার ভিডিওটা তখন রাত্রেবেলা আর করছি না এখন আইবার পথে আমার মাসির ছেলের লগেও দেখা করি আইলাম আগে গিয়া দেখবা একটা কুইক তার লগে দর্শন হয়ে গেছে আমরার
করতে। হেও খুব খুশি, আমরাও খুব খুশি। তো একটা ছোট্ট ট্রিট হের থেকে লইলাম, বাইয়ের থেকে, মাও বয়াত, আমার মেয়েও বয়াত, বাস কৌশিক আইয়া জয়েন করছে, খুব মজা হয়েছে। আর আইবার সময় রাস্তা এত সুন্দর সাজানি, সব রাস্তা রামনবমীর লেগা ওখনও সাজানি রয়েছে। ওখন দেখুন আমার বাড়িত খুব চলের জবরদস্ত খাম, গ্রিল সেট করছি। আমার বাড়িত গ্রিলটা আসিল না, খেলে কেন আমরা পছন্দ করতাম না ক্লোজড ব্যালকানি, অনেক কারণে ওখন ব্যালকানিটা ক্লোজ করতেও লাগে। খেলে কেন বাড়ি রাখিয়া যখন যাই তখন খুব রিস্কি লাগে, চিন্তা হইলে এক এক সময় এল দিগা এটারে সব ফিটিংস চলের। তে ইতালিও সব এই পার্টিকুলার দিনটাই উইকেন্ডটা এইভাবেও কাটছে আমার, সব কিছু নিয়ে গ্রিলটা লাগাইবার পরে খুব সুন্দর লাগে। একটু অ্যাডজাস্ট হইতে টাইম লাগবো যেহেতু আমরা হ্যাবিচুয়েটেড নাই। আর আশা করি আপনারও উইকেন্ড ভালো গেছে, আমরারও উইকেন্ড এইভাবেই যার। দেখা হইবার একটা নতুন ব্লগে আপনারা লগে, প্লিজ ব্লগটারে লাইক করবা, শেয়ার করবা বন্ধুরার লগে। আর চ্যানেলটা যারা দেখরা তারারে থ্যাংক ইউ, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর প্রথম থেকে শেষ অব দি ভিডিও টাইম দেখবা।